দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে চ্যানেলে দেখছেন তাদের সকলকে সাম্প্রতিক বিষয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। দর্শক মণ্ডলী, আজ 25শে মার্চ, যারা দিনের বেলায় এই অনুষ্ঠান দেখছেন তারা জানেন যে আজ থেকে 33 বছর আগে এই দিনে বাংলাদেশের মানুষ, তখনকার পূর্ব পাকিস্তানের মানুষ জানত না রাতের বেলা বা কিংবা পরবর্তী দিনে কী ঘটতে যাচ্ছে। এক অস্থির সময় তারা অতিবাহিত করছিলেন। আর রাতে যারা অনুষ্ঠান দেখছেন তারা জানেন যে 33 বছর আগে এই রাতে বাংলাদেশের উপর পাকিস্তানি বাহিনী, হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে এবং এক ধ্বংসাত্মক নারকীয় হত্যাযজ্ঞ চালাতে থাকে। পরের দিন 26শে মার্চ বাংলাদেশের জনগণ স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে লিপ্ত হয় পাকিস্তানের বিরুদ্ধে, এবং 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে, যে যুদ্ধে 30 লক্ষ শহীদ, 30 লক্ষ মানুষ আত্মদান করেছেন, 2 লক্ষ মা বোন তাদের সম্মান বিসর্জন দিয়েছেন, এবং সেই সম্মান বিসর্জন ও আত্মাহুতির মধ্য দিয়ে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। এই স্বাধীনতা যুদ্ধের অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের প্রত্যাশাগুলো কী ছিল? একটি ভূখণ্ড, একটি পতাকা কিংবা একটি জাতীয় সঙ্গীত না আরও কিছু? একটা মূল লক্ষ্য ছিল যে অর্থনৈতিক মুক্তি, সেই মুক্তি আমরা কতটা অর্জন করতে পারলাম, সে বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমরা দেশের দুজন বিশিষ্ট অর্থনীতিবিদকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমার বাই, দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, পিপিআরসির এক্সিকিউটিভ চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান, এবং আমার ডানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক MM আকাশ। আমি প্রথমে ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনার কাছে জানতে চাইব যে স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা আমাদের অর্থনীতিতে আসলে কী পরিবর্তনটা সূচিত করল? স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা যেটা বললেন, আমাদের প্রত্যাশার সীমানা অনেক দূর নিয়ে গিয়েছিল। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে তাৎক্ষণিক কিছু অর্জনের কথা ভেবেছি, বাট বহু দূরের স্বপ্নটাও কিন্তু তখন দেখার চেষ্টা করেছি। তো আমরা যখন কদ্দূর পেলাম, অর্থনৈতিক অগ্রগতি কদ্দূর হলো, এটা চিন্তা করতে গেলে সেই যে স্বপ্নটা, বহু দূরের স্বপ্নটাও কিন্তু ছিল এবং কিছু কাছের স্বপ্নও ছিল। সো আমরা যখন দেখব যে অর্থনীতির কদ্দূর আমরা এগুতে পেরেছি, সেখানে আমাদের সেই বহু দূরের স্বপ্নগুলোকে মাথায় রেখে প্রাপ্তিটা শুধু দেখতে গেলে একটু আমরা হতাশাব্যঞ্জক হতে পারি, এবং অনেক সময় মনে হতে পারে যে আমরা যে সোনালী একটা দিনের কথা ভেবেছি তার কতটুকু পেলাম, এই ধরনের একটা চিন্তা মাথায় আসা অস্বাভাবিক নয়। তবে আমরা যদি মাঠে গঞ্জে ঘুরে বাস্তবে কদ্দূর অগ্রগতি হলো, সেই কঠিন বাস্তবের দৃষ্টিকোণ থেকে, এবং অগ্রগতি যে হঠাৎ করে হয় না, অগ্রগতি যে অসংখ্য লক্ষ লক্ষ মানুষের মুক্তিযুদ্ধে যেমন লক্ষ লক্ষ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত হলো, এই অর্থনৈতিক অর্জনগুলো কিন্তু কোনো রাষ্ট্র বা কোনো নেতা ঠিক ওইভাবে ওনারা এনে দিয়েছেন তা নয়, এটাও লক্ষ লক্ষ মানুষের, সেই ছোট ছোট কৃষক থেকে শুরু করে শ্রমিক, সে আমলা বা বুদ্ধিজীবী বা শিক্ষক, সবার সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু আমরা যা অর্জন করতে পেরেছি। অর্জনের মধ্যে কী আছে 33 বছরের মাথায় যদি দেখি, অর্জনের মধ্যে একটা বড় অর্জন সেটা হচ্ছে আমরা এক অর্থে দুর্ভিক্ষের ছায়া, এটা কিন্তু আমাদের উপর একটা ছিল প্রধান একটা ছায়া হিসেবে, সে ছায়া থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পেরেছি। এবং আপনারা জানেন যে আমাদের স্বাধীনতার পরপরই 74-এ একটা বড় দুর্ভিক্ষ হয়, এবং সেটা প্রচণ্ডভাবে আমাদের নাড়া দিয়েছিল, কারণ স্বাধীনতার যেই সোনালী স্বপ্ন আমরা দেখেছিলাম তার সাথে সে 74-এর দুর্ভিক্ষের অভিজ্ঞতা একদম প্রচণ্ড একটা শকের মতো ছিল। সেই থেকে সবারই একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল আমার মনে হয় এখান থেকে বেরিয়ে আসার, এবং 98-এর বন্যার পরে আমরা অনেকটা একটা বড় দাগে একটা উপলব্ধি আসে এবং বাস্তব একটা চিত্র ফুটে আসে। এই পার্টিকুলার যে আমাদের চ্যালেঞ্জ ছিল দুর্ভিক্ষের কালো ছায়া থেকে বেরিয়ে আসা, এটা কিন্তু অনেক দূর পেরেছি আমরা, এবং এটা 98-এর বন্যায় যেখানে আবার দুর্ভিক্ষের একটা ভবিষ্যৎবাণী অনেকে করছিলেন, ইন্টারন্যাশনাল যারা কমেন্টেটর ছিল তারাও খুব আশ্চর্য হয়েছিল যে 4 মাসের মাথায় বাংলাদেশ পুরো ঘুরে দাঁড়িয়েছিল, যেটা একদম পরিষ্কার একটা মেসেজ ছিল যে আমরা দুর্ভিক্ষের যে ছায়া সেখান থেকে অ্যাটলিস্ট সমাজটাকে নিয়ে আসতে পেরেছি। সেই অর্থে কিন্তু অর্থনীতির এক ধরনের ভিত্তি দাঁড়িয়ে গেছে, এটা আমি যেটা বললাম এই অর্জনটা কিন্তু লক্ষ লক্ষ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল অ্যাকচুয়ালি, এই একটা মোটা দাগের বড়। আর একটা হচ্ছে আপনার, আমরা
এক অর্থে আমরা একটু বিশ্ব যে বৈশ্বিক যে একটা পরিবেশ সেখানের সাথে অনেকটা নিজেদের সংযুক্ত ভাবার একটা ভিত্তি তৈরি হয়ে গেছে। আপনারা জানেন যে সাধারণ মানুষ, শ্রমিক, এরা এখন বিশ্বের সব জায়গায় ছড়িয়ে আছে। স্বাধীনতার এটা একটা বড় ইয়ে যে আমরা এখন একটা পিছিয়ে পড়া একটা অজ্ঞাত প্রদেশ নয়, অ্যাকচুয়ালি একটা স্বাধীন দেশ হিসেবে আমাদের মানুষ হয়তো কষ্ট করছে অন্য জায়গায়, যেসব কাজে যাচ্ছে অত সবচেয়ে অর্থকরী সবচেয়ে বেশিগুলো নয়, কিন্তু তারপরেও আমরা বৈশ্বিক অর্থনীতিতে এক ধরনের ভূমিকা রাখছি। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, উৎপাদন আমরা রপ্তানিরও কিছু কিছু চেষ্টা চলছে, আমরা নানা ধরনের আমদানির কনটেক্সটেও আমরা অনেক যুক্ত হয়ে গেছি বিভিন্ন দেশের সাথে। তো আমরা একটা অর্থনৈতিক ভিত্তি তৈরি করেছি যে আপনার দুর্ভিক্ষের যে একটা বিশাল ছায়া ছিল সেখান থেকে অর্থনীতিকে নিয়ে এসেছি, প্লাস একটা উত্তরণের যে সম্ভাবনা সেটা কিন্তু ছোট ছোট অনেকভাবে তৈরি করতে পেরেছি। এটা হচ্ছে আমি যদি সেই ইমিডিয়েট স্বপ্নের দৃষ্টিকোণ থেকে দেখি। অনেক দূরের স্বপ্নের কথা যদি বলি তখন অনেকটা অবশ্যই বলতে হয় যে 33 বছরে আরও অনেক বিষয় অর্জন করা প্রয়োজন ছিল, সম্ভব ছিল, অ্যাটসেট্রা, কিন্তু সেটা আমরা এখনও সেটার অপেক্ষায় আছি যে আমরা এখনও গরিব দেশ হিসেবে কিন্তু বাইরে আমাদের ইমেজটা এখনও সেটাতেই আছে। মনে হয় আমরা সেই আলোচনায় পরে আসে। আপনি কি মনে করেন যে স্বাধীনতা আমাদের অর্থনীতিতে পরিবর্তনের কি আনলো? ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন যে দুটো দিকের কথা, ঐতিহাসিকভাবে জিনিসটা দেখতে চাই, স্বাধীনতার প্রয়োজন কেন হলো এবং সেই প্রয়োজনের মধ্যেই যে অর্থনৈতিক পরিবর্তনের প্রয়োজনটা নিহিত ছিল সেখান থেকেই প্রত্যাশাগুলো জন্ম হয়েছে। যেমন আপনারা জানেন যে পাকিস্তানে একটা একচেটিয়া পুঁজিবাদ ছিল, যেই একচেটিয়া পুঁজিবাদের শীর্ষে ছিল আদমজি বাওয়ানি এবং তাদের শোষণটা অনেকটা আধা উপনিবেশিক শোষণের মতো ছিল, কৃষকদের উপর শোষণ ছিল। সারা পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানের সারা মানুষের টাকা পয়সা সম্পদ হস্তান্তরিত হয়ে পশ্চিম পাকিস্তানে চলে যেত। আমরা বলতাম কৃষকের পাটের টাকা দিয়ে সিন্ধুর তারবেলা বাঁধ তৈরি হচ্ছে। তার মানে প্রথম যেই প্রত্যাশাটা তৈরি হয়েছিল যে এই যে বিদেশিরা আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এটা থাকবে না, আমরা বিদেশি পুঁজিপতিদের একচেটিয়া পুঁজিপতিদের 22 পরিবারের শোষণ থেকে বার হয়ে আসব। বৃহৎ শিল্পপতি যেমন পাটকল, বস্ত্রকল, সেই সঙ্গে এই জিনিসটাও চলে এসেছিলো যে যদি কোনো বাঙালি মালিকও থাকে 22 পরিবারের সঙ্গে এক পরিবার, যেমন একে খানের পরিবার, তো এই একচেটিয়া পুঁজির অবসান ঘটবে, এটা একটা প্রত্যাশা ছিল এবং সেটা হয়েছিল, স্বাভাবিকভাবেই হয়েছিল। যদিও পাকিস্তানি ছাড়া অন্য বিদেশি যে চা বাগানগুলো ছিল সেগুলো কিন্তু জাতীয়করণ করা হয়নি। তাজউদ্দিন আহমেদ বলেছিলেন যে ওটার জন্য আমাদের যে সামাজিক ক্ষতি হবে বা পরিব্যয় যা হবে, যেটা ইংরেজিতে বলে সোশ্যাল কস্ট, গেইন হবে খুব কম, কারণ ওটার পরিমাণ এত অল্প, ওটাকে আক্রমণ করলে পুরো পশ্চিমা বিশ্বের সাহায্য থেকে আমরা বঞ্চিত হব এবং তাতে আমাদের হয়তো আমাদের যে ইগো বা আমাদের যে ইচ্ছা সেটা পূরণ হবে কিন্তু আমাদের অর্থনৈতিক ততটা লাভ হবে না। সুতরাং একটা যে প্রত্যাশা সেটা প্রাথমিকভাবে তখন পূরণ হয়েছিল, কিন্তু অন্য দিক দিয়ে দেখেন ওই কাজটা করতে গিয়ে তো আপনি বলেছেন যে 2 লক্ষ মা বোন তার সম্মান বিসর্জন দিল, 30 লক্ষ মানুষ শহীদ হলো, আমরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করলাম, তার ফলে আমাদের কল কারখানা, সেতু, ঘর বাড়ি এবং আমাদের অর্থনীতি বিধ্বস্ত হলো। এখন আপনি একটা জিনিস অর্জন করলেন বিদেশিদের তাড়িয়ে এবং জনগণের কর্তৃত্ব অর্থনীতিতে, অর্থনৈতিক কর্তৃত্ব ওই অর্থে শিল্প খাতে, অন্তত শিল্প খাতে অর্জন করলেন, কিন্তু অন্য খাত অন্যদিক দিয়ে এটার জন্য আপনার অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেল। তখন এই পরিস্থিতিতে কার কী প্রত্যাশা? আমি এইভাবে জিনিসটা দেখতে চাই। এখানে যারা বাংলাদেশের সঙ্গে শত্রুতা করেছিল যেসব দেশ এবং যেসব গোষ্ঠী তাদের একরকম প্রত্যাশা, আর যারা যুদ্ধ করেছিল এই প্রাপ্তির জন্য তাদের ছিল আরেক রকম প্রত্যাশা। যেমন আপনার মনে আছে নিশ্চয়ই যে সেই সময় ম্যাকনামারা, সম্ভবত ম্যাকনামারাই এসে দেশে বললেন যে বাংলাদেশ ইজ এ বাস্কেট কেস, এটা একটা তলাহীন ঝুড়ি এবং এখানে কিছু হবে না। আপনার জাস্ট ফালান্ড তখন বিশ্বব্যাংকের রেসিডেন্ট ডিরেক্টর ছিল, তিনি বই লিখে বললেন যে বাংলাদেশ ইজ এ টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট, এটা যদি বাংলাদেশে কেউ উন্নতি করতে পারে তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় সে উন্নতি করতে পারবে। অর্থাৎ তখন আমার আর অন্য শত্রু যারা
এটা চাইনি, তারা ভাবছিল যে আবার আমরা কোনোভাবে পারলে পাকিস্তানের অর্থনৈতিক ধারায় ফিরে যাব। সুতরাং একদিক দিয়ে কিছু লোক ছিল বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে হতাশ যে বাংলাদেশ টিকবে না, এই অবস্থায় আছে বাংলাদেশ টিকবে না। আরেক দিক দিয়ে মানুষ ছিল খুব আশাবাদী, মানুষ ভেবেছিল যে আমরা একটা নতুন দেশ পেয়েছি, আমাদের অর্থনৈতিক মুক্তির ভিত্তি আমরা স্থাপন করেছি, আমরা এগিয়ে যাব। এখন এত বছর পর যদি আমি জিজ্ঞেস করি যে এই প্রত্যাশার কাটটা পূরণ হলো, এটার উত্তর হবে মিক্সড, এটার উত্তর হবে মিশ্র। আমার শত্রুর কিছু কিছু প্রত্যাশা পূরণ হয়েছে, আমার মিত্রের শত্রুর সব প্রত্যাশা পূরণ হয়নি। শত্রু যেটা প্রত্যাশা করেছিল যে বাংলাদেশ টিকবে না, এটা বাস্কেট কেস হয়ে শেষ হয়ে যাবে, এটা পূরণ হয়নি, বাংলাদেশ টিকে গেছে। সেই হিসাবে এই শত্রুর প্রত্যাশারকে আমরা ব্যর্থ করতে পেরেছি, কিন্তু আমরা যেই পজিটিভ প্রত্যাশা করেছিলাম, একটা সুখী সুন্দর দেশ পাবো, একটা সোনার বাংলা পাবো, একটা আমার শোষণ থাকবে না, অত্যাচার থাকবে না, পাকিস্তান আমলে যেসব সমস্যা ছিল, গণতন্ত্রহীন সামরিক বাহিনীর শোষণ, বড় বড় রাঘব বোয়ালদের শোষণ, কৃষকের ন্যায্য মূল্য পায় না, বাজারটা পশ্চিম পাকিস্তানিরা দখল করে রাখে, সেগুলো কিন্তু পূরণ হয়নি। তো আপনি কি ওনার ওই মতের সঙ্গে একমত পোষণ করবেন, যেটি উনি বললেন যে আমরা দুর্ভিক্ষ অবস্থা, এই অবস্থায় যেন আমাদেরকে কখনো পড়তে না হয়, আমরা সেটি কাটিয়ে উঠি ওই ছায়ার থেকে? এখানে আমি একটু মানে বলে না যে একটা সত্যকে যেরকম আছে সেরকমই গ্রহণ করা যায়, আবার একটু লবণ মিশিয়েও গ্রহণ করা যায়। তা আমি একটু লবণ মিশিয়ে ওই সত্যটাকে গ্রহণ করার পক্ষপাতী। এই এই অর্থে যে দুর্ভিক্ষ দুই রকম, একটা আছে ইংরেজিতে বলে ভিজিবল ফ্যামিন, আপনি দেখতে পাচ্ছেন যে লোকে না খেয়ে মরে যাচ্ছে, আরেকটা আছে ইনভিজিবল ফ্যামিন, অদৃশ্য ফ্যামিন, অনেক সময় বলে এন্ডেমিক ফ্যামিন, অর্থাৎ যেটা হচ্ছে যে আমি অনেক লোক আছে অর্ধভুক্ত, কিন্তু ওটা মৃত্যু হচ্ছে না বা বাইরে থেকে দেখা যাচ্ছে না, অথবা কোনো একটা সিজনে, একটা লিন সিজনে বা একটা যেমন খরার সময়ে বা কোনো একটা প্রত্যেক বছরই হালকা মৌসুমে দেখা যাবে যে কিছু লোক প্রায় দুর্ভিক্ষ দেখা যাচ্ছে না, রাস্তায় আপনি মরে পড়ে থাকতে দেখছেন না বা বাসন্তীর জাল পড়া জিনিসও আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু ওই এন্ডেমিক দুর্ভিক্ষ চলছে। আরেকটা পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দুর্ভিক্ষ খালি খাদ্য উৎপাদন গড় যা প্রয়োজন সেটা পূরণ করলেই দুর্ভিক্ষ দূর হয়ে যাবে, দুর্ভিক্ষের আশঙ্কা, সেটা একেশেনের দুর্ভিক্ষ তত্ত্ব থেকে আর সত্য না। একেশেন বলছেন যে অনেক সময় খাদ্য প্রচুর থাকতে পারে বাজারে, কিন্তু মানুষের পকেটে টাকা না থাকলে, ক্রয় ক্ষমতা না থাকলেও সে ওই খাদ্য কিনতে পারবে না এবং না খেয়ে মারা যাবে। তো ওই দুটো ক্ষেত্রে, যেটা হচ্ছে ইনভিজিবল ফ্যামিন বা এন্ডেমিক ফ্যামিন বা টাকার অভাবে না খেয়ে থাকা, এটা কিন্তু কমে না। আমি বলছি যে এই যে প্রত্যাশা প্রাপ্তি, এই ধরনের আলোচনায় আমরা একটা, আমি প্রায়শই একটা সমস্যা দেখি যে এক ধরনের একটা স্মৃতি আক্রান্ত ফ্রেমওয়ার্ক থেকে আমরা যখন জিনিসগুলো দেখার চেষ্টা করি, তখন একটা ক্যাজুয়ালিটি হয় যে বাস্তবে কী হচ্ছে সেটা আরেকটু গভীরভাবে দেখার প্রয়োজনটাও ফিকে হয়ে যায়, প্লাস আমরা দেখতেও চাই না, আমরা মাঠে গঞ্জে ঘুরে টিরে। এই যে প্রফেসর আকাশ যেটা বললেন যে প্রত্যাশার একটা চিত্র দিলেন যে অর্থনৈতিক বিশেষ করে শিল্পে কর্তৃত্ব সৃষ্টি ইত্যাদি, ওখানে আসলে প্রত্যাশা একটা মধ্যবিত্ত এলিট যারা রাষ্ট্রের এই যে ডিসপ্যারিটি থিসিস যেটা ছিল, ওটা অবশ্যই এলিটরা সামগ্রিক জাতির একটা আকাঙ্ক্ষার বক্তব্য দিচ্ছিলেন, তারপরেও আপনার সাধারণ মানুষের একটা প্রত্যাশার আছে, সেই প্রত্যাশা এক ধরনের একটা সার্বজনীন ধরনের প্রত্যাশা, অর্থনৈতিক মুক্তির সেটা নির্দিষ্ট কোনো ধারণা নয় যে আমরা এই যে ফ্যাক্টরিগুলো ন্যাশনালাইজ করবো, এবং ন্যাশনালাইজেশনের ইতিহাস যেন উনি তুললেন, এবং এই আলোচনা আমি খুব একটা খুব গভীরে ঢোকার পক্ষপাতী নয়, বিকজ বাস্তবে আমাদের কী হলো সেটা বুঝতেও সাহায্য করে না, ন্যাশনালাইজেশনের কনসিকোয়েন্সেসগুলো কিন্তু খুব একটা সুখপ্রদ নয়, উদ্দেশ্য যাই থাকুক এখানে ওই প্রত্যাশার সাথে আমাদের একটা প্রয়োজন, বিশেষ করে ইকোনমিক প্ল্যানার্স তৎকালীন যে স্বাধীনতা পরপরই যারা, তাদের উদ্দেশ্য নিয়ে কোনো দ্বিমতের অবকাশ নাই, কিন্তু তাদের রাজনৈতিক বুদ্ধিমত্তার বিষয়টা নিয়ে প্রচুর প্রশ্নের অবকাশ রয়ে গেছে অ্যাকচুয়ালি। এবং আমার মনে হচ্ছে যেটা হয়েছে যে ওই ইমিডিয়েট প্রত্যাশার যে একটা বক্তব্য মধ্যবিত্ত এলিট শ্রেণীর থেকে যেটা উঠে এসেছিল, সেটা নিয়ে ডিবেট এখনও চলছে আমাদের, যখনই বলি হলো কি হলো না, এবং জাতীয় রাজনীতিরও একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা কাজ করে।
আমি মোর ইন্টারেস্টেড যে আসলে বাস্তবে কি হচ্ছে, এবং আমি যেটা বললাম যা হচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষের প্রচেষ্টা, সাধারণ মানুষ, আমি যদি দারিদ্র অবস্থার কোনো পরিবর্তন, দারিদ্র অবস্থাতে প্রচন্ড পরিবর্তন হয়েছে, প্রচন্ড পরিবর্তন একটু বলবেন? হ্যাঁ অবশ্যই, প্রচন্ড পরিবর্তন বলছে যে আপনার, আমরা এখন যদি যেটা বললাম আমাদের স্বপ্নগুলো একটা অনেক দূরের স্বপ্ন আর একটা হচ্ছে কাছের স্বপ্ন, এখন পরিবর্তনগুলো কেমন হয়েছে? আমাদের গ্রামগুলো আগে এক একটা বিচ্ছিন্ন দ্বীপ ছিল, আপনি গ্রামে যেতে হলে শহর থেকে মধ্যবিত্ত শ্রেণী যখন গ্রামে যেত তখন একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছে বহুদিনের, এখন আপনার সেই রিমোটনেস বিচ্ছিন্নতা প্রায় চলে গেছে। আপনারা দুজনকেই যদি প্রশ্ন করি, আপনারা কি আপনাদের গ্রাম যেখানে যেতে চান এক সকালবেলা শুরু করে সন্ধ্যার মধ্যে পৌঁছতে পারবেন কি না? আই এম শিওর এটা হ্যাঁ বলতে হবে আপনারা যদি সত্যের প্রতি ইয়ে হন আর কি। বাট আমি বলছি, বাট সাধারণভাবে এই বিচ্ছিন্নতার ভাবটা চলে গেছে। দরিদ্র মানুষরা আগে একটা বাস্তবতা ছিল, দরিদ্র মানুষের যে সে গ্রামের যে ভূমিহীন দরিদ্র সে একাধারে নির্ভরশীল ছিল যে জমির মালিকের উপর, তার জমির জন্য, তার ঋণের জন্য, এমনকি তার রাজনৈতিক সামাজিক ব্যবহার কেমন হবে তার জন্য। আরেকটা পরিবর্তন হয়ে গেছে, এই যে নির্ভরশীলতার একটা যে বলয় ডিপেন্ডেন্স, এটা থেকে গরিবরা অনেকটা মুক্ত হয়ে গেছে, তারা এখন এই যে আপনার সহজে চলে আসতে পারে। মাইগ্রেশন প্রচণ্ডভাবে একটা, এই যে অভিগমন এটা প্রচণ্ড একটা অভিজ্ঞতা, এটা এক ধরনের যাতায়াতের যে সুবিধাটা হয়েছে প্লাস মানুষ যাতায়াত করছে, এটা আরেকটা দিক যে তারা বসে নেই। এবং এই জিনিসটা দারিদ্র অবস্থার যে আরেকটা তিন নম্বর আমি যদি বলি যে প্রধান মোটা দাগের কী পরিবর্তন, প্রচণ্ড একটা পরিবর্তন হয়েছে যে আপনার এক ধরনের ব্যক্তিত্বের বিপ্লব ঘটেছে। আমাদের রাষ্ট্র পর্যায়ে কোনো বিপ্লব ঘটেনি বা রাজনীতিতে আমরা সেই শুভ বিপ্লবের এখন অপেক্ষায় আছি, কিন্তু সাধারণ মানুষের এক ধরনের ব্যক্তিত্বের বিপ্লব ঘটেছে। তারা বসে থাকতে রাজি নয়, যাই সুযোগ হোক সেটা আমাদের অর্থনীতিবিদরা আমরা তৈরি করে দিচ্ছি না, প্ল্যানাররা করে দিচ্ছে না, যাই সুযোগ আসলেই তারা সেটা ঝাঁপিয়ে পড়ছে। কৃষক কিন্তু আমাদের দেশের এখনও একটা উপেক্ষিত জনগোষ্ঠী, কৃষির প্রচণ্ড উন্নতি হয়েছে, কৃষকের উন্নতি হয়নি, এটা আরেকটা বাস্তবতা। কৃষকরাও কিন্তু দেখেন উন্নতি হয়নি, তাদের ইয়েটা, তাদের ভাগ্যটা অত পরিবর্তন হয়নি, তারপরেও তারা সেই কৃষক যাকে আমরা পলিসি লেভেলে তেমন কোনো সাপোর্ট দিইনি, সে উৎপাদন দ্বিগুণ করে ফেলেছে স্বাধীনতার সময় থেকে এই পর্যন্ত, উৎপাদন ডাবল করেছে। এই যে আমাদের একটা যে খাদ্যের, এখন এখানে বায়োডাইভার্সিটি অন্যান্য অনেক বিষয় আছে বটে, বাট খাদ্যের যে এক ধরনের স্বয়ংসম্পূর্ণতার ফলে এখন আমরা অন্যান্যভাবে চিন্তার একটা ইয়ে আছে, আমরা প্রত্যেক দিন চিন্তা করতে হচ্ছে না, পেছনে তাকাতে হচ্ছে না কালকে কি দুর্ভিক্ষ হবে কি না, অন্যভাবে একটা চিন্তা করার সুযোগ পাচ্ছি। প্লাস আপনার যে আরও দারিদ্র অবস্থা কী ধরনের পরিবর্তন হলো, আমি একটা আপনাকে ইমেজ দিতে চাই অ্যাকচুয়ালি, এবং এই ইমেজগুলোর প্রয়োজন, কারণ আমরা সেই স্মৃতি আক্রান্ত জেনারেশনের ফ্রেমওয়ার্কে যখন শুধু দেখতে চাই এই ইমেজগুলো আমাদের চোখের সামনে ফুটে আসে না। কারণ বাংলাদেশে অগ্রগতি, অর্থনৈতিক অগ্রগতি, মুক্তিযুদ্ধ যেমন কঠিন একটা বাস্তবতা ছিল যে সেসব যুদ্ধ করেই অর্জন করতে হয়েছে, এখনও প্রতিটাই যুদ্ধ করেই অর্জন করতে হচ্ছে এবং সাধারণ মানুষ সেই যুদ্ধগুলো করে যাচ্ছে। আমি যদি বলি 90 দশকের আমাদের লেটেস্ট ইয়ে এসছে, আমরা এই যে রপ্তানি শিল্পের উপর এত ঢালছি, শহুরে শিল্পপতিদের এত ঢালছি, অর্থমন্ত্রী প্রতিদিন ব্যবসায়ী সংগঠনের সাথে বসছেন টসছেন, 90 দশকের প্রবৃদ্ধির ডেটা এখন আমাদের সামনে চলে এসছে, সেখান থেকে একটা মোটা দাগের তথ্য বেরিয়ে আসছে যেটা আসলে এখনও হজম করেননি আমাদের প্ল্যানার্সরা, আমাদের পলিসি মেকার্সরা। সেটা হচ্ছে যে সব গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধির যেই সেগমেন্টটা, 90 দশকে যা প্রবৃদ্ধি হয়েছে তার 2/3 এসছে মূলত আমরা যাদেরকে বলি ইনফর্মাল সেক্টর, এই গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে যে ছোটোখাটো নানা ধরনের অ্যাক্টিভিটি, কনস্ট্রাকশনে, ট্রান্সপোর্টে, ছোট ব্যবসা ইত্যাদি, এগুলোর সম্মিলিত ফসলের ফলে 90 দশকে আপনার 80 দশকের তুলনায় প্রবৃদ্ধি একটু বেড়ে গেছে অ্যাকচুয়ালি। এবং আমি যে ইমেজটা দিতে চাচ্ছি যে বাংলাদেশে আসলে কীভাবে আসবে, এটা একটা কৃষক ছিল এবং হঠাৎ করে একটা বড় শিল্প হয়ে গেল, এইভাবে পরিবর্তনটা আসবে না এবং কোথাও আসেনি। বাংলাদেশে হচ্ছে আপনি বগুড়ার পাশে চিন্তা করেন বা দিনাজপুরের পাশে চিন্তা করেন, যশোরের পাশে রাস্তার পাশে একটা ছোট্ট ওয়ার্কশপ ছিল, সেই ওয়ার্কশপটা রিপেয়ার কাজ করতো, একজন হয়তো ছোট গ্রামের কেউ কৃষক একজন বললো যে এটাই শুরু করি, সেই রিপেয়ার কাজ করছে,
মূলত গাড়ি থামে ওইখানে একটু পাম্প দেয় একটু রিপেয়ার করে ধীরে ধীরে ওই ওয়ার্কশপটায় আপনি এখন দেখতে থাকবেন ছোট ছোট কৃষি যন্ত্রপাতি ওখানে উৎপাদন হচ্ছে যে থ্রেশার মেশিন বা আপনার কৃষির যে ছোটখাটো যন্ত্রপাতি সেগুলো ওখান থেকে উৎপাদন হচ্ছে এই যে একটা ছোট্ট উদ্যোগ সে ধীরে ধীরে আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করছে এইটাতেই কিন্তু বাংলাদেশ আগাবার চেষ্টা করছে তো আমি যেটা বলছি যে আমাদের যে দারিদ্র অবস্থার উন্নতি হলো কি না আমাদের অ্যাভারেজ ইনকাম লেভেল সেটার বিশাল উল্লম্ফন হয়নি আমরা এখনও সেই জন্য গরিব বলে পৃথিবীতে পরিচিত কিন্তু তার আওতায় আপনার যদি আপনি ইয়ের কথা বলেন এক ধরনের টিকে থাকার ক্ষমতা এক ধরনের নতুন অর্থনীতিতে ঢোকার প্রস্তুতি কাজগুলো এগুলো কিন্তু ব্যাপকভাবে আমরা অর্জন করতে পেরেছি যেখানে সমস্যাটা রয়ে যাচ্ছে এই যে সাধারণ মানুষের যে উদ্যোগী জগৎ একটা তৈরি করে ফেলেছে তার সাথে আমাদের যে ম্যাক্রো জগৎটা নীতি নির্ধারক এলিটরা যেখানে বিচরণ করেন সেটা যুক্ত হতে পারছে না তারা তাদের সেই দাতাগোষ্ঠীর সাথে উঠা বসা করা সেই তাদের ভাগ বাটোয়ারা সেই যে প্রবণতাগুলো নিয়ে আমরা মুক্তিযুদ্ধের সময় অত্যন্ত ক্রিটিক্যাল ছিলাম সেই প্রবণতাগুলো সেই ম্যাক্রো অ্যাক্টরদের মধ্যে আমরা দেখছি এবং এইখানে বাংলাদেশের যে স্বাধীনতার প্রাপ্তির 33 বছরের মাথায় আমরা যদি একটু নিজেদের সামনে খতিয়ানটা টানতে চাই যে অর্জন অনেক দূর হয়েছে মূলত এটা সাধারণ মানুষের সংগ্রামের ফসল হিসাবে এবং বাংলাদেশ এখন ক্ষুধার সংগ্রামে অনেকটা জয়ী এখন মর্যাদার সংগ্রামের জন্য তারা প্রস্তুত আমি বলবো কিন্তু আমাদের ম্যাক্রো অ্যাক্টর যারা এবং নেতারা তারা প্রস্তুত নয় এইখানেই হচ্ছে সমস্যাটা আপনি কি মনে করেন এই দারিদ্র অবস্থার ক্ষেত্রে যেটি বললেন উনি দেখুন দারিদ্র অবস্থা তো দারিদ্র তো স্ট্যাটিস্টিক্স আছে সোজা কথা পরিসংখ্যান আছে সেটা দেখলেই জিনিসটা পরিষ্কার হয় আমাদের সর্বোচ্চ দারিদ্র সম্ভবত 74-এর দুর্ভিক্ষের সময় যখন প্রায় 70-75% মানুষ দারিদ্র রেখার নিচে বাস করত এখন কত 2000 সালে সরকারের দলিল অনুযায়ী এটা নানা রকম পদ্ধতিতে নানা রকম মাপ আছে তবে সাধারণভাবে বলা হয় 50%। এটা ইনফ্যাক্ট এবার 44% আচ্ছা ধরেন 44% সেটা হচ্ছে সরকারি পরিসংখ্যানের নানা ইয়ে নিয়ে কিন্তু যেটা IRSP দলিল যেটা মানে সরকার এখন গ্রহণ করেছে ইন্টারিম পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার সেখানে তো 50 এবং সেখানে যদি আপনি দেখেন যে 50-এর মধ্যেও যে কথাটা তারা বলার চেষ্টা করেছে যে 1974 থেকে 1990 পর্যন্ত দারিদ্র পরিস্থিতির খুবই শ্লথগতিতে কমেছে এর পরে যেটা উনিও বললেন যে 90-এর পরে কিছু গ্রোথ হয়েছে কৃষিতে সে ইনফর্মাল সেক্টরে এবং আরেকটা কথা উনি বলেননি আমি বলছি যে ওই আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে রেমিটেন্স এগুলোর প্রভাবে যে একটা এবং এটাও কিন্তু 90-ও বলবো না আমি বলবো 95 থেকে 2000 এই সময়টা দেখলে বোঝা যাবে 90 থেকে একটু শুরু হয়েছে 95 থেকে 2000-এ অলওয়েজ আমরা 5% রেট অফ গ্রোথের উপরে আছি আর 90-এর আগে আমরা 4% রেট অফ গ্রোথে ছিলাম কম বেশি গড়ে এখন সরকার যেটাকে লক্ষ্য হিসাবে ঘোষণা করেছে সেটাই দেখেন কতটা লেস অ্যাম্বিশাস মানে কতটা হয়তো জিলুর ভাই বলবে এটাই বাস্তবসম্মত আমি বলবো যে এইটাই যদি বাস্তবসম্মত হয় তাহলে এটা মানুষের এমনকি স্বল্পকালীন প্রত্যাশার সঙ্গেও মিলছে না সরকারের লক্ষ্যটা কি সরকার বলছে সরকারের লক্ষ্যের জন্য অপেক্ষা করবে জাতীয় আয় 7% হারে যদি বাড়ে আজ পর্যন্ত কোনো সময় 7% হারে জাতীয় আয় বাড়েনি 5 থেকে 6 এর উপরে তাও এটা 5 থেকে 6 হলো মাত্র 5 বছর তার আগে 5-এর নিচে সরকার অনুমান করছেন যে তারা পারবেন 7% হারে বাড়াতে 2000 থেকে 2015 পর্যন্ত কন্টিনিউয়াসলি তাহলে এবং এখানে আরেকটা অনুমান আছে যে ইনইকুয়ালিটি আয় বৈষম্য এটা কি কমবে ভবিষ্যতে না বাড়বে সরকার অনুমান করে নিয়েছেন যে এটা কমবে না এটা যেরকমভাবে বাড়ছে এরকম বাড়তে থাকবে এরকমভাবে বাড়তে থাকলে এবং 7% হারে যদি জাতীয় আয় বাড়তে থাকে এবং আমাদের জনসংখ্যা যদি 2%-এর নিচে থাকে তাহলে পরে এটা অবশ্য রিজনেবল 2%-এর নিচে আমরা আছি এবং ভবিষ্যতে এটা আর বাড়বে না এটা কমবে কিন্তু 7%টা রিজনেবল না কারণ আজ পর্যন্ত আমরা পারি নাই আর ইনইকুয়ালিটি বাড়তে থাকবে সেটা সরকারও ধরেই নিয়েছেন
সেটা কাম্য কিনা সেটা আরেকটা প্রশ্ন। আচ্ছা, যদি বাড়তে থাকে তাহলে 2015 সালে, যেটাকে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বলে, 15 বছরে, 2015 সালে এই 50% পভার্টি কমে হবে 25%। আচ্ছা, তাহলে এটা কি খুব ভালো হবে কিনা, বা এটাকে খুব আমরা সাফল্য, প্রথমত তো আমি এটা এটা এটুকুই অর্জন করা যাবে কিনা আমি সন্দেহ পোষণ করছি, কারণ 7% গ্রোথ অবলম্বনের জন্য যা করতে হবে সেইটা উনিও বলছেন, যে যেই সেক্টরগুলোকে ইনসেন্টিভ দিতে হবে, কৃষককে দিতে হবে, ইনফর্মাল ক্ষুদ্র শিল্পকে দিতে হবে, আর দিতে হবে আপনার, অ্যাকচুয়ালি উনি যেটা বললেন যে 90 দশকে 3/2 গ্রোথ এসেছে ইনফর্মাল সেক্টর থেকে, আসলে ওটা হবে 3/2 গ্রোথ এসেছে নন ট্রেডেবল গুডস থেকে, নন ট্রেডেবল। এখন ওটার মধ্যে কৃষিও আছে, ওটার মধ্যে কৃষি একটা খুবই গুরুত্বপূর্ণ, খালি ইনফর্মাল সেক্টর না, কৃষি আছে, ইনফর্মাল সেক্টর আছে, নন ট্রেডেবল, মানে আমরা তো কিন্তু সবসময় ট্রেড এক্সপোর্ট এটাতে গুরুত্ব দিচ্ছি, কিন্তু 90 দশকের নতুন আবিষ্কারটা বা চমক দেওয়াটা হচ্ছে এটা অর্থনীতিবিদদের, যে না আমরা যে বাইরে রপ্তানি করেই যে আমরা গ্রোথ করতে পারছি তা তো না, আমরা বরঞ্চ আমাদের ডোমেস্টিক মার্কেটে যেসব জিনিস বিক্রি হয় সেগুলো দিয়েই আমাদের মূল গ্রোথটা আসছে। এটা অর্থনীতিবিদদের চমক না, তারা বাধ্য হয়ে এখন স্বীকার, এখন স্বীকার করছেন, যাই হোক না, এটা সত্য, এটা সত্য, এটা সত্য, আমি সেটাই বলছি, কিন্তু আমি বলছি যে এটা আসছে, কিন্তু এই এই সেক্টরটাকেই আরও উৎসাহিত করতে না পারলে 7% গ্রোথ হবে না, সেটা করতে গেলে ক্ষমতা কাঠামো বায়াস, যেমন আপনি এখন 12% রেটে কৃষিকে ইয়ে দিবেন আর গার্মেন্টসকে 7% দিবেন, আপনি মাইক্রো ক্রেডিটকে দিবেন 20% আর বড় লোকদের দিবেন আরও কম কম হার সুদে ক্রেডিট, এবং তারপর তারা ওটা 80 জন লোক 3,000 কোটি টাকা খেলাপি নেবে, তো এইসব পলিসিগুলো চেঞ্জ না হলে তো আর এটা হবে না, এবং এটা যদি না হয় তাহলে 7% গ্রোথও হবে না, 7% গ্রোথ না হলে 2015 50% পভার্টি 25% আসবে না। আচ্ছা, 25% যদি আমরা ধরে নিই যে সব গভর্নমেন্ট করলো, ক্ষমতা কাঠামোর পরিবর্তন করলো, গরিব কৃষকের পক্ষে দাঁড়ালো, সাধারণ মানুষের পক্ষে দাঁড়ালো, অনানুষ্ঠানিক খাতের পক্ষে দাঁড়ালো, এবং আমরা 7% অ্যাচিভ করলাম, অথবা গভর্নমেন্ট দাঁড়ালো না কিন্তু ওনার মানে আশা যদি সফল হয় আমি খুবই খুশি হব, যে মানুষ নিজের চেষ্টাতেই এটা করে ফেললো, যদি করে ফেলতে পারে তাহলে কী হবে, 25% হবে পভার্টি। এখন 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 আমি শেষ করি, আমি এখন এখন শেষ করি যে কিন্তু তখন জনসংখ্যা হবে 17 কোটি, 17 কোটির 25% হবে প্রায় 5 কোটির মতো, আর এখন কত আছে, 6 কোটি 50 লক্ষ, তো আমরা এত সাফল্যের পর 6 কোটি 50 লক্ষ দরিদ্র মানুষ সংখ্যায় হব 5 কোটি, তো এইভাবে তো হবে না, মানে পৃথিবীর অন্যান্য দেশগুলো উন্নত, যেখানে অনেক এগিয়ে গেছে, অনেক দেশ বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, সেখানে আমরা এই 33 বছরে এই অগ্রগতির হারটা আপনার কথা যেটি নেতিবাচক মনে হচ্ছে এরকম অবস্থা আছে কি? নেতিবাচক বলছি না, এটা বলছি সেই অর্থে আশাব্যঞ্জক, মানে এটা হলো যে খুব মানে আমি এটাকে কি বলবো, আমি বলবো, আমি তো আগেই বলেছি যে একদম সব সব খারাপ তা আমি বলছি না, কিন্তু আমাদের যা পটেনশিয়ালিটি, আমাদের যা সম্ভাবনা, সেই তুলনায় অর্জন খুব কম, খুবই কম, এবং সেটা মোটেও আমি খুশি নই, আমি খুশি নই, আমি আমি মনে, এবং সেটার কারণও আমি জানি, সেটার কারণ আমি জানি যেটা রাজনৈতিক কারণ, আলটিমেটলি বিশ্লেষণ করলে হবে যেটা কারণটা হচ্ছে রাজনৈতিক, রাজনীতিতে যেই ধরনের শক্তি ক্ষমতায় আছে তারা যেই ধরনের অর্থনৈতিক নীতি চালাচ্ছে, খালি দেশীয় রাজনীতি নয় আন্তর্জাতিক রাজনীতিও এটার সঙ্গে যুক্ত, কারণ দেশীয় রাজনীতিতে যারা ক্ষমতায় আছে তারা যেসব নীতি নিচ্ছে সেই নীতিগুলো তাদের একক শক্তিতে নিচ্ছে তা না, অনেক নীতিই তারা নিচ্ছে চাপিয়ে দেওয়া নীতি, আপনারা স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের কথা জানেন, কাঠামোগত কর্মসূচির কথা জানেন, সংস্কার কর্মসূচি, যেটা ওদের মধ্যেই বিভেদ হয়ে গেছে, দাতাদের মধ্যেই, যারা জোসেফ স্টিগলিটসের মতো লোক তারা বার হয়ে গেছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, নোবেল প্রাইজ উইনার, বলেছে যে এই ধরনের নীতি নেওয়ার অর্থ হচ্ছে দেশের দারিদ্র আরও বাড়বে এবং ল্যাটিন আমেরিকার মতো তখন অভ্যুত্থানের পর অভ্যুত্থান হতে থাকে, তো আমরা এইটা না পরিবর্তন করে যে যেই সম্ভাবনাটা কথা উনি বলছেন সেই সম্ভাবনাটাকে আমরা বাস্তবায়িত করতে পারবো বলে আমি মনে করি না। এটা একটা হচ্ছে আমরা অর্থনীতিবিদরা অবশ্য আমাদের একটা সরফ হ্যাবিট যে আমরা এই যে পরিসংখ্যান, সরকারি এক্সট্রাপোলেশন, অ্যাজাম্পশনস ইত্যাদি ভিত্তিতে সেটা করা প্রয়োজন,
তারপরেও আমি বলবো যে আমরা যখন প্রত্যাশার সম্ভাবনাগুলো বিশ্লেষণ করব, আমরা সার্টেনলি অর্থনীতিবিদরা কী ধরনের ইয়ে করছেন, আমরা দুজনও অর্থনীতিবিদ হিসেবে নিজেদের কথাই বলছি যে এইসব পরিসংখ্যান আমরা অনেক সময় অ্যাজাম্পশন করি, এটা হলে ওইটা, এটা হলে ওটা, এটা একভাবে দেখার, প্রত্যাশার মূল্যায়ন করার, প্রাপ্তির মূল্যায়ন করাটা। আরেকটা আমি মনে করি যে আসলে বাস্তবে সমাজে যা ঘটছে সেই প্রবণতাগুলোর সম্বন্ধে একটা বাস্তব ধারণা নিয়ে একটা চিন্তা করা যে কুদ্দুর আগাতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আমি দেখছি যে 90 দশকের হতাশার দশক হওয়ার কথা ছিল, প্রবৃদ্ধি একটু বেড়ে গেছে। আপনার আমাদের এখন যে আপনার গ্রামাঞ্চলে এই কৃষক কোনো ইয়ে পাচ্ছে না, সাপোর্ট পাচ্ছে না, তারপরে বসে নেই, আপনি কৃষিতে ধান উৎপাদন ছাড়াও এখন ব্যাপকভাবে অন্যান্য ফসল উৎপাদিত হচ্ছে, কোথাও কিন্তু ওই পলিসি সাপোর্ট স্টেট থেকে অত হচ্ছে না। সো প্রত্যাশা এবং প্রাপ্তির যে সম্ভাবনার মূল্যায়ন সেটা আমাদের দুইভাবে করা উচিত। একটা অর্থনীতিবিদরা যেভাবে করেন অ্যাজাম্পশনস, পরিসংখ্যান ইত্যাদিতে, উনি যেটা বললেন 6 কোটি থাকবে, 5 কোটি থাকবে, এগুলো হচ্ছে সব ফিগার্স, মানে এক ধরনের এক্সট্রাপোলেশন। আরেকটা হচ্ছে আমরা বাস্তবে দেখা যে কী কী ধরনের পরিবর্তন হচ্ছে, সেখান থেকে এক ধরনের সেন্স করা যে আসলে আমরা আগাতে পারবো কিনা। তবে একটা কথা উনি বলেছেন, সেটাও আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, এবং আমিও মনে করি, যেটা হয়েছে মুক্তিযুদ্ধের সময় এক ধরনের আকাঙ্ক্ষা ওটাও ছিল সার্বিকভাবে যে বৈষম্যের বিষয়টা আরেকটু অ্যাড্রেসড হবে, এই যে সমতার যে ধারণাটা এটা আরেকটু জোরদার হবে। সেইখানে কিন্তু আমরা একটা লক্ষ্য করছি যে না, একটা এক ধরনের, বিশেষ করে ভোগের দিকটা যদি চিন্তা করেন, উচ্চ মধ্যবিত্ত, অতি ধনী মধ্যবিত্তের এক ধরনের ভোগের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে মলস, আপনার BMW গাড়িজ ইত্যাদি সব চলে আসতেছে। এখানে বৈষম্যের বিষয়টা, এটা আমার কাছে একটু চিন্তার বিষয় হয় যে আমরা এই বৈষম্যের বিষয়টা মুক্তিযুদ্ধের এটাও একটা ইয়ে ছিল যে একটু সমতার যে সাম্যের যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা আমরা কিছুটা ওখানে ইয়ে হয়ে আছি, সেখানে হয়তো আরেকটু পিছিয়ে পড়ছি। তবে তারপরেও আমি যেটা বলবো যে আমি মনে করি মুক্তিযুদ্ধ যেমন সাধারণ মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল ইয়ে না জেনে, আউটকাম কী হবে, পরিণতি কী হবে সেটা কে জানতো অ্যাকচুয়ালি? আপনি 25শে মার্চের কথা বললেন, কে জানতো আসলে কী হতে যাচ্ছে? সে অনিশ্চয়তার মধ্যেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। এখন আমি মনে করি সাধারণ মানুষ সেইভাবে আগাচ্ছে যে পরিণতি আমরা জানি না, 2015তে ওই 6 থেকে 5 কোটি হবে না কী হবে, এই পরিণতিগুলো জানি না, কিন্তু আমাদের সেইখানে আমি মনে করি একটা বড় সফলতা আমরা নিজেরাই তৈরি করেছি, এটা কোনো কারো দান করা নয়, যে আমরা এই যে এক ধরনের যেটা বললাম ব্যক্তিত্বের বিপ্লব, সুযোগকে হাত করা ছাড়া হাতছাড়া করা যাবে না, সুযোগকে ছিনিয়ে আনার চেষ্টা করতে হবে যেখানেই পারি, সুযোগ না থাকলে আমরা ধাক্কা দেওয়ার চেষ্টা করব। তারপরেও এই মানসিকতা কি সামাজিক কোনো অনাচার তৈরি করছে কিনা মনে হয় না? আমার সামাজিক অনাচার তো উপর থেকে আসছে, যেগুলো আপনার উনি যেটা বললেন, ঋণ খেলাপিগিরি, আপনার রাজনৈতিক দলের মধ্যে মারামারি, আপনার দুর্নীতির কথা, এগুলো অনাচার কোথায় তৈরি হচ্ছে? মানুষের উদ্যোগ থেকে অনাচার তৈরি হচ্ছে এটা আমি মানতে মোটেও রাজি নই। অনাচার যা দেখছি তো এই তিনটাই বললাম, ঋণ খেলাপি, দুর্নীতি, আপনার ঝগড়াঝাটি রাজনৈতিক দলের মধ্যে, এগুলোই তো অনাচার অ্যাকচুয়ালি, মূল মোটা দাগের অনাচার যদি বলি সেটাই। সাধারণ মানুষ তো চেষ্টা করছে, নানাভাবে চেষ্টা করছে, এবং আপনি দক্ষিণ পূর্ব এশিয়ার উদাহরণটা টেনেছিলেন, আসলে দেখেন দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা মৌলিক তফাত আছে, যেটা আমরা অনেক সময় ইয়ে করি না, যে পুরোপুরি এটা আমরা হয়তো আমাদের দৃষ্টিতে আনি না। দক্ষিণ পূর্ব এশিয়ায় এটা অনেকটা নেতৃত্বের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, রাষ্ট্র, রাষ্ট্রের পলিসি, এগুলো কিন্তু একটা ড্রাইভিং সিটে ছিল, যে তারাই মূলত পলিসি দিয়ে ইয়ে করে অনেক দ্রুত একটা প্রবৃদ্ধি তৈরি করেছে। দক্ষিণ এশিয়ার চিত্র দেখেন, এটার বাস্তবতা কিন্তু একটু ভিন্ন, এখানে ড্রাইভার সিটে অনেকে বসে আছে, নানা ধরনের লোকজন বসে আছে, এটা ওই নেতৃত্বের ড্রাইভিং ওইটা এখানে নাই। এবং আমরা অনেক সময় এটাকে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যখন দক্ষিণ এশিয়ার কম্পেয়ার করি, আমরা এটাকে একটা হতাশা জিনিস হিসেবে দেখেছি, কেন আমাদের এখানে হচ্ছে না, এবং এক অর্থে হতাশার বিষয়, আরও ভালো যদি নেতৃত্বের বিষয় থাকতো ভালো হতো। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার কঠিন বাস্তবতা হচ্ছে এইভাবে আগাবে, যে ড্রাইভিং সিটে অনেকে থাকবে এবং এই আগাবার চেষ্টাও এভাবে হবে। তবে তারপরেও আমরা ওই জিনিসটা বলার অবশ্যই প্রয়োজন আছে যে আমাদের যে উঁচু স্তরে যারা আছেন তারা যদি একটু ঠিক হন, 7% কেন, আমি তো মনে করি 10% অর্জন করা অসম্ভব না, আরও দ্রুত, ইনফ্যাক্ট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের জন্য আমাদের অপেক্ষাই করতে হবে না,
আমাদের 2010-এর মধ্যেই আমরা এটাকে অনেকটু এগিয়ে আনতে পারি। আমি তো মনে করি বাংলাদেশ মানসিকতার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সাধারণ মানুষ গরিব দেশ হিসেবে আর থাকতে রাজি নয়। অ্যাকচুয়ালি তাদের ওই মানসিক একটা দেয়ালরা অতিক্রম করে গেছে যে আমরা আর গরিব দেশের লোক, এই চিত্রতে তারা বসে থাকতে রাজি নয়। তারা অতিক্রম করে গেছে, কিন্তু আনফর্চুনেটলি তাদের সেই যে মিলিয়ন্স অফ ছোট ছোট উদ্যোগ সেটা একমাত্র ফোর্স হতে পারে না, উপর থেকে যে ফোর্স সেটার সাথে লিঙ্ক হচ্ছে না, এবং সেটার অভাবের কারণেই এখনও এই প্রশ্নগুলো আমাদের মধ্যে থাকছে যে আসলে কদ্দুর দারিদ্র্যের থেকে আরও দ্রুত কীভাবে মুক্ত হওয়া যায়, সেইখানে মূল সমস্যাটা রয়ে গেছে। আপনি আইপিআরএসপির কথা তুলেছিলেন বা পিআরএসপি, যেটি এটি কি মনে হয় যে মানে যথাযথ বা এটি ধরে এগুলে না? এটা তো প্রথমেই এটা করা হয়েছিল কিছু সাহায্য পাওয়ার জন্য, সোজা কথা, এটা কিছু সাহায্য দরকার ছিল সরকারের, এবং সরকার দেখেছিল যে এই সাহায্য পেতে হলে পরে দাতা দেশরা যা নির্দেশ দেয় সেটা পালন করতে হয়, এবং দাতা দেশরা নির্দেশ দিয়েছিল দারিদ্র দূরীকরণ করার জন্য একটা কৌশলপত্র না করলে সাহায্য আমরা দেব না। তখন তারা এই এক্সারসাইজটা শুরু করে। ভারতকেও এরা বলেছিল যে আপনারা যদি আইপিআরএসপি তৈরি না করেন তাহলে সাহায্য দিব না। ভারত জবাব দিয়েছিল যে এত বছর পর আমার নতুন করে দারিদ্র কৌশলপত্র রচনা করতে হবে, আমার পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই সেই কৌশলপত্র আছে, তুমি যদি ওটা মেনে সাহায্য দাও তাহলে দিবে, না দিলে না দিও। কিন্তু আমাদের সেই ক্ষমতা নেই। এখন এটাও আমরা বলতে পারি যে এখানে আকাশ এটা কি একটা বিষয় নয় যে আমাদের এই ক্ষমতা যেটা নেই, অর্থনৈতিক শক্তির দৃষ্টিকোণ থেকে ক্ষমতা আছে, কিন্তু এলিট গ্রুপের তাদের আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা ক্ষমতা রাখি, কালকে ওয়ার্ল্ড ব্যাংকে বলার জন্য গুড বাই, আপনারা না দিলে কোনো সমস্যা নেই, সেই ক্ষমতা আমাদের। কিন্তু এলিট গ্রুপ তাদের স্বার্থের সাথে এই ক্ষমতাটা আমরা সেখানে, এটা আমি একটা জিনিস দিয়ে আপনাকে বলি, যখন এরশাদের আমল ছিল তখন আমাদের ডেভেলপমেন্ট বাজেটের 112% ছিল ফরেন এইড, তার মানে পুরো ডেভেলপমেন্ট বাজেট ফরেন এইডে চলতো, আর 12% টাকা দিয়ে আমরা বেতন দিতাম। এখন কি, এখন তো 50% থেকে 49%-এর বেশি আমাদের ডেভেলপমেন্ট বাজেটের জন্য লাগছে না এখন। এবং এই আমরা যদি ডেভেলপমেন্ট বাজেটের ওই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের খবর অনুযায়ী যে দুর্নীতির ফার্স্ট প্রাইস এবং সেগুলো যদি কমে যায় তাতে তো আমাদের কোনো ক্ষতি নাই, আর ডেভেলপমেন্ট বাজেটের এই 50% ফরেন এইডের একজন অর্থনীতিবিদ হিসাব দিয়েছেন যে এটা হয়তো হিউরিস্টিক হিসাব, মানে একটা কি বলে হিউরিস্টিকের বাংলা কি হবে, তার নিজের বুঝার জন্য কিছুটা অনুমান নির্ভর, কিছুটা ইনফরমেশন ভিত্তিক হিসাব, তবু একটা হিসাব, সেটা বলেছেন যে ফরেন এইডের 75% মানে বড় লোকরা নিয়ে নেয়, 25% দারিদ্র নিরসনের কাজে যায়। তাহলে আমরা যদি এই এইটটা দিবে না আমাদেরকে, এই থ্রেডটা মেনে নিই, মেনে নিয়ে আমরা রুখে দাঁড়িয়ে বলি যে আমরা আমাদের নীতি আমাদের পছন্দ অপছন্দ অনুযায়ী করব, তুমি দিলে দিবে, আমরা আদম জিমিল বন্ধ করব না, আমরা ভারত যদি পাটকল চালিয়ে বিক্রি করে চলতে পারে তাহলে আমরা আদম জিমিল চালিয়ে বিক্রি করে, আমাদের দরকার হলে আদম জিমিল পারছে না, তার কারণ ভারতে যেই মেশিন ব্যবহার করে সেই মেশিনের প্রোডাক্টিভিটি হাই, আমার গত 10-15-20 বছর ধরে আমি মেশিন বদলাইনি, তো আমি এটা বদলাবো, এটার জন্য আমি 200 কোটি টাকা খরচ করব, কিন্তু ও আমাকে বলছে যে তুমি 800 কোটি টাকা খরচ করে এটা বন্ধ করো। আমি বলতে পারছি না যে 800 কোটি টাকা খরচ করে বন্ধ করার দরকার কি, বরং 200 কোটি দিয়ে এটাকে রিনোভেট করে চালু করা তো হলো কর্তব্য। তো এইটা বলার সাহস আমাদের হচ্ছে না, এটার কারণ এটা নয় যে আমাদের ক্ষমতা অর্থনৈতিকভাবে আমরা আরও পর নির্ভর হয়ে গেছি, অর্থনৈতিকভাবে আমাদের স্বনির্ভরতা আগের চেয়ে বেড়েছে, আমরা মতো কিন্তু নীতিগতভাবে আমরা পর নির্ভর হয়ে গেছি, এবং আমাদের এই নীতিগতভাবে পর নির্ভর হয়েছি ওই উচ্চ শ্রেণীর আত্মসমর্পণমূলক নীতিমালার জন্য এবং স্বার্থ, অর্থনৈতিক স্বার্থের একটা। আরেকটা জিনিসের যেটা হচ্ছে যে বাংলাদেশের নগরায়ন বাড়ছে খুব দ্রুত হারে এবং বাড়ছে শহুরে দরিদ্র জনগোষ্ঠী, সেক্ষেত্রে সামগ্রিক চিত্রটা কি দাঁড়াচ্ছে, বিশেষ করে মিলেনিয়ামগুলোর কথা যেটি বললে, তাতে মৌলিক কোনো পরিবর্তন আসলে? সামগ্রিক অর্থে নগরায়ন কিন্তু দারিদ্র বিমোচনে একটা সহায়ক ভূমিকা রাখছে, কারণ আপনি যদি শহুরে দরিদ্রদের অ্যাভারেজ ইনকাম দেখেন সেটা কিন্তু গ্রামীণ দরিদ্রদের অ্যাভারেজ ইনকামের চেয়ে অনেক বেশি। নগরায়ন প্রক্রিয়া এটা হচ্ছে এবং আরও হবে, এটার মাধ্যমে এক ধরনের যে অন্যান্য সেক্টর, এই যে মডার্ন সেক্টরসগুলো, ইনফর্মাল সেক্টর, ইনফর্মাল ইকোনমির, এবং নগরায়ন বলতে শুধু ঢাকা শহর নয়, এটা কিন্তু আপনি প্রতিটা উপজেলা শহর, প্রতিটা এই যে আমাদের জেলা শহর, এগুলোতেও কিন্তু এক ধরনের বিস্তার ঘটছে, এবং সেখানে ওই সেক্টরগুলোই যে নন ট্রেডেবল সেক্টর বা ইনফর্মাল সেক্টর যেটা বললাম সেগুলো হচ্ছে। তো এইখানে
শহুরে দারিদ্র একটা মূলত সমস্যাটা সৃষ্টি হচ্ছে ওই দৃষ্টিকোণ, আয়ের দৃষ্টিকোণ চেয়েও বেশি হচ্ছে শেল্টার, আপনার মানবিক পরিবেশে বসবাস, এই দৃষ্টিকোণটা। এবং এটা সামগ্রিক অর্থে আমাদের নগরায়নটা কিন্তু হচ্ছে একটা অসম্ভব অপরিকল্পিতভাবে, অকল্পনীয়ভাবে অপরিকল্পিত। এখানে যে ভূমিদস্যুতার কথা আপনারা জানেন, এখানে নিয়ম নীতির কোনো বালাই নাই, এখানে আপনার হাউজিং বিল্ডিং কোডস ভায়োলেট হবে এভরিডে, আপনার আপনার রাস্তাঘাটে জ্যাম আপনারা যেগুলো জানেনই। সো নগরায়ন প্রক্রিয়ার সামাজিক কনসিকোয়েন্সেসগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আই মিন অর্থনৈতিক কনসিকোয়েন্সেসগুলো ইনফ্যাক্ট এক অর্থে দারিদ্র বিমোচনে সহায়ক ভূমিকা রাখছে। তবে আমি আরেকটা জিনিস, এটা আমাদের দৃষ্টিকোণের যে ব্যাপারটা, বিশেষ করে মধ্যবিত্ত যখন এই সুযোগগুলোর বিচার করে, দেখেন আমি একটা ইয়ে বলতে চাই যে আইটি, যে ইনফরমেশন টেকনোলজি, এটা হাল খুব আসছে যে এটার মাধ্যমে দারিদ্র বিমোচন করা। এবং দেখেন এখানে আমি, এবং এটা আমি মনে করি সামগ্রিক অর্থে আমাদের অর্থনীতিবিদ বলেন, প্ল্যানার্স বলেন, বুদ্ধিমত্তার একটা ক্রাইসিস আছে এখানে। আইটি দারিদ্র বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে এটা বলা হচ্ছে, কিন্তু ইমেজ যেটা কাজ করছে কী হবে, এই লোকগুলো যারা ভর্তি হচ্ছে সেই বেচারারা আগে যেমন জমি বিক্রি করে বিদেশে যেত, এখন জমি বিক্রি করে সেই দরিদ্র পরিবারগুলো কিন্তু একটা এই কম্পিউটার এডুকেশনের জন্য খরচটা বিয়ার করার জন্য আগিয়ে আসছে। কিন্তু আমাদের ইমেজটা হচ্ছে যে আইটিতে সবাই এক ক্লাফেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তার মাধ্যমে দারিদ্র বিমোচন হবে। বুদ্ধিমত্তার যে বিষয়টা আমি বিশেষ গুরুত্ব দিয়ে বলছি, যে আসলে আমাদেরকে বাস্তবভাবে চিন্তা করা প্রয়োজন। এই যে আইটি জগতে আমাদের তো দরিদ্র বিমোচনে বিশেষ করে চিন্তা করতে হবে যে একজন দুজনের ভাগ্য উন্নয়নের বিষয় নয়, এখানে লক্ষ লক্ষ লোকের সুযোগ তৈরি করতে হবে। বেকারত্ব, আমরা যে এখন বিশেষ করে যুব বেকারত্ব, আপনার শিক্ষিত বেকারত্ব, এটা একটা আগামী দিনের একটা প্রধান ক্রাইসিস হিসেবে দেখা দেবে। এবং এখানে আমাদের যে লক্ষ লক্ষ সুযোগগুলো, সেখানে আমরা শুধু একলাফে একজন হায়েস্ট লেভেল যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার নিচে কিন্তু অনেক কাজ রয়ে গেছে, যেগুলো যেগুলোতে লক্ষ লক্ষ লোকের সুযোগ রয়ে গেছে, কিন্তু বারবার আমাদের পরিকল্পনায় আমাদের চিন্তায় এই বুদ্ধিমত্তার একটা অভাব দেখছি। যে আপনার সেই যে ছোটো ছোটো জবসগুলো, আমরা বিদেশের লোকজন যাচ্ছে, কোথায় আমাদের সেই যারা মাইগ্রেন্ট লেবার তারা নিজের উদ্যোগে কিন্তু যাচ্ছে, আমাদের কোথায় সেই পরিকল্পনা যে আরেকটু যদি স্কিল আমাদের তাদের যে প্রশিক্ষণের যে বিষয়টা আরেকটু যদি করা যেত। সৌদি আরবে যাচ্ছে সেই প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে গার্ডেনিং কাজ করছে, কিন্তু পাশাপাশি ফিলিপিনের লোকটা সে কিন্তু যাচ্ছে আরেকটু হায়ার লেভেল কাজে, সে পেট্রোল পাম্পের অ্যাটেন্ডেন্ট, শপ অ্যাসিস্ট্যান্ট, নাহলে ইভেন এয়ার হোস্টেস চলে যাচ্ছে। আমরা কি সেদিকে একটু চিন্তা করতে পারি না যে এই সব লোককে একটু যদি প্রশিক্ষণ দিই? নার্স, সারা পৃথিবীব্যাপী এখন নার্সের একটা প্রচণ্ড গ্লোবাল ডিমান্ড আছে, আমাদের তো অনেকটা মেয়েরা শিক্ষায় এগিয়ে আসছে, সেখানে বিশাল একটা সুযোগ রয়ে গেছে। কিন্তু আমাদের ওই যে বললাম যে বুদ্ধিমত্তার একটা দিক, যে আমরা যখন সুযোগগুলো চিন্তা করি, একটা চিন্তা যে আমাদের এক ধরনের মধ্যবিত্তের সামাজিক যে জীবন সেই মান থেকে চিন্তা করি, যে আইটি মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার মধ্যে যে আরও লেস গ্ল্যামারাস কিন্তু দরিদ্রদের জন্য হয়তো সেগুলোই যথার্থ এই মুহূর্তে, এবং সেখানে লক্ষ লক্ষ যেতে পারে, সেইভাবে সেই বুদ্ধিমত্তার বিষয়টাও কিন্তু আমি মনে করি প্রচণ্ড প্রয়োজন আমাদের চিন্তায় নিয়ে আসার জন্য। আমরা অনুষ্ঠানের শেষে প্রান্তে আপনার কাছে শেষ প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে বর্তমানের যে অর্থনীতি চিত্র, যে অবস্থা আমরা দাঁড়িয়েছি, সেখান থেকে আগামী দিনের ভবিষ্যৎটা আসলে কী, মানে আগামী দিনের ছবিটা কীরকম দেখছেন আপনি? আমরা একটা প্রচণ্ড রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে দাঁড়িয়ে আছি, এবং অর্থনীতি অনেকখানি রাজনীতির উপর নির্ভরশীল। সুতরাং এই রাজনৈতিক অস্থিতিশীলতা যদি চলতে থাকে, এবং এটার কোনো যদি যেটাকে বলা হয় যে দুর্নীতিতে আমরা নাম্বার ওয়ান হয়ে গেছি, নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসছে তাদের, তারা খুবই টাকা পয়সার মালিক, বা আরও অভদ্র ভাষায় বলা হয় হন্ডা এবং গুন্ডার মালিক, এই প্রক্রিয়াতে যেই দুর্বৃত্তায়িত নিয়ন্ত্রণ, যেটা ম্যাক্রো নিয়ন্ত্রণ, সেইটা যদি চলতে থাকে তাহলে মাইক্রো লেভেলে নিচের দিকে যেই শুভ শক্তিগুলো আছে, আমি শুভ শক্তি বলতে কয়েকটাকে চিহ্নিত করতে যাচ্ছি, একটা হচ্ছে কৃষক, একটা হচ্ছে অনানুষ্ঠানিক খাতের ক্ষুদ্র শিল্পের মালিকরা, একটা হচ্ছে প্রবাসী শ্রমিকরা, আর আরেকটা আমি বলবো আমাদের যে গার্মেন্টস সেক্টর তার মহিলা শ্রমিকরা। এদের যে
এত প্রতিকূলতা সত্ত্বেও যেইটুক বিকাশ হয়েছে, তারপরে এই কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে আর বিকাশ হতে পারছে না, সেই জায়গায় আমরা থমকে দাঁড়িয়ে আছি। সুতরাং আমি অনেকটা এখন জিলুর ভাই হয়তো আশাবাদী যে এদের এজেন্সি রোল দিয়ে এটা ভেঙে বার হয়ে, সেটাই তো আমরা চাচ্ছি যে এই এই দুর্বৃত্তায় তো চক্র ভেঙে ভেঙে আমরা বার হই। কিন্তু না ভাঙতে পারলে এর মধ্যে টুকটাক করে আমরা যে আবার কিছু করতে পারবো সেটা পারবো না। মানে থমকে থমকে আমি যে ইয়ে বলছি যে মনে হয় মোটামুটি একমত যে সমস্যাগুলো কোথায়, কিন্তু আগাবার পথটা আমি যেটা দেখছি অস্থিতিশীল রাজনীতির সামনে আমরা দাঁড়িয়ে আছি, সবাই এটার জন্য শঙ্কিত, সবাই চিন্তিত ইত্যাদি। তবে আমি ভবিষ্যতের এভাবে দেখবো, আমরা থমকে দাঁড়িয়ে নেই, আমরা চলছি, চলার গতিটা নিয়ে আমাদের এই যে অস্থিতিশীল রাজনীতি সেটা গতিটাকে শ্লথ করার একটা ইয়ে করে, আমরা থমকে দাঁড়িয়ে নেই, আমরা চলছি এবং চলবো। কিন্তু রাজনীতির যে সমস্যাটা সেটা সমাধান করলে আমরা আরও দ্রুত 2010-এ আমরা দরিদ্র বাংলাদেশ এই ইমেজটা ফেলে দিতে পারবো। সেই অস্থিতিশীল রাজনীতি যদি চলতে থাকে তাহলে হয়তো আরও কিছুদিন ইয়ে হবে, এবং এক পর্যায়ে হয়তো আর একটু এই মানুষের যে বিকাশের মাধ্যমেই সেই রাজনীতিকে হয়তো একদিন কোণঠাসা করতে হবে অ্যাকচুয়ালি। কিন্তু আমরা আমি ওইভাবে বললাম, আমরা থমকে দাঁড়িয়ে নেই, আমরা আগাচ্ছি। মুক্তিযুদ্ধের সেটাও একটা আকাঙ্ক্ষা ছিল যে আগাতে হবে, এবং সেই সেই আকাঙ্ক্ষাটা কিন্তু বাস্তবায়িত হয়েছে, আমরা থমকে দাঁড়িয়ে নেই, আমরা চলছি। খুবই আশার কথা। দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল, আইজিপিও বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেইল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনাদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং রাত 2:00। আশা করব সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন, যেমন প্রতিদিন দেখছেন তৃতীয় মাত্রা। সম্মানিত আলোচকবৃন্দ, আলোচনা অংশ নেবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, বাংলাদেশ আগামী দিনগুলোতে তার অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতার সঙ্গে দারিদ্র দূরীকরণ কর্মসূচিকে যুক্ত করে দেশের অধিকাংশ মানুষকে দারিদ্র্য অভিশাপ মুক্ত করতে পারবে কিনা সেটি কেবল প্রশ্ন এখন নয়, এর কোনো বিকল্পও নেই। আমাদের রাজনীতিবিদরা যারা দেশটিকে পরিচালনা করছেন তারা এ বিষয়টিতে সচেতন হবেন, এই আশা আমরা করছি। এবং আমাদের দুজন অর্থনীতিবিদ দেশের অত্যন্ত আশার বাণী শুনিয়েছেন, আমরা আশা করব এই আশা ধারণ করে যেন আমরা চলতে পারি আগামী দিনে, এ বিষয়ে সকলেই সচেষ্ট হবেন। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলের জন্য শুভকামনা।